বন্ধুরা ये डाल भाजा कोनो कथा हबे ना एकदम लाजवाब सुपर हिट जमजमाट। বন্ধুরা এখন বাজে রাত 1:30। হ্যাঁ, ঘুমাতে ঘুমাতে উঠে পড়েছি বন্ধু, আর আমি এখন চানার ডাল মানে ছোলার ডাল 500 গ্রাম নিয়েছি। আমি এটাকে ভিজিয়ে দেবো, এই আমার শপিং মল থেকে কেনা, ওই জন্য সিল করা। চানা ডাল ছোলা, চানা ডাল। এবার আমি এতে জল দিয়ে দিচ্ছি বন্ধু। বেশ করে জল দিয়ে দেবেন বন্ধুরা। এটাই গরম জল দিচ্ছ আমি? একদম প্লেন জল দিচ্ছি, ঠান্ডা জল এমনি। আর বেশি করে জল দিতে হবে। এখন বন্ধু আমি একবার এই জলটা ফেলে দেবো, দিয়ে আবার জল দেবো। আচ্ছা, ধুয়ে নেওয়া হচ্ছে। ধুয়ে নেওয়া হচ্ছে। এবার আবার জল দেবো বন্ধু, দেখুন আবার জল দিচ্ছি। আর বেশি করে জল দিতে হবে বন্ধু, ধুলে মানে অনেক হবে। হ্যাঁ, যার জন্য একদম জল দিতে হবে। একটু খালি রাখছি, ধুলে মানে মোটামুটি জায়গা পায়। দেখছেন অনেকটা জল দিয়েছি। এবার এর মধ্যে মিঠা সোঁঠা দিতে হবে। হ্যাঁ, যে যেরকম ডাল নেবে সে সেরকম সোঁটা দেবে। এই মিঠা সোঁটা আমি এটাকে 1 চামচের মতো দেবো, কারণ আমার ডালের পরিমাণটা একটু বেশি। দেখছেন এই দিচ্ছি, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেবো। দিয়ে এটাকে আমি সারা রাত ভিজিয়ে রাখবো, আমরা 6 থেকে 8 ঘন্টার মতো রেখে দেবো। হ্যাঁ, আগের দিন এটাকে সকালে আমি বানাবো। হ্যাঁ, 6 থেকে 8 ঘন্টা রাখলেই যথেষ্ট, এর বেশিও রাখতে পারো, কিন্তু কম রাখলে হবে না। আবার এমন রাখবেন না যেন অবস্থা খারাপ হয়ে যায়, তাহলে আবার রাখবেন না, অবস্থা খারাপ হলে অসুবিধা আছে। এবার এই একটা চাপা দিয়ে আমি ঢাকা দিয়ে রাখছি। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি একদম খালি হাতে। হ্যাঁ, তা খালি হাতে চলে এসেছি, আর কালকে সন্ধ্যাবেলা আমি একটা ভিজগে রেখেছিলাম, আর আজকের মনে হয় আকাশ বাবাজি মনে হয় আমাদের ভিজগে দেবে। হ্যাঁ, আর এই সময় বানাতে চলেছি একদম মুখরোচক জিনিস। কালকে ছোলা ডাল ভিজগে রেখেছিলাম রাত্রে বন্ধু। হ্যাঁ, সেটা এমন কায়দায় বন্ধু বানাবো না বন্ধু, আর বাচ্চা বয়স্ক খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবে। তা কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন, একদম জমে যাবে। খালি হাতে এসেছিলাম আর খালি হাতে চলে যাচ্ছি বন্ধু, আসুন ওখানে গিয়ে দেখাবো বন্ধু। হ্যাঁ, জমে যাক আজকে রেসিপি একদম। দেখুন কালকে চানার ডাল গভীর রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, এবার খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ভিজেছে, আর উনি এখন কারি পাতা তুলতে যাচ্ছে। এর সঙ্গে অনেক রকম আইটেম লাগবে তো বন্ধু, আমরা দেখাচ্ছি এসে কি কন্ডিশনে আছে, কি ব্যাপার, কি করতে হবে ডালটার সঙ্গে দেখাচ্ছি। সুন্দর সেন্টে বেরোচ্ছে কারি পাতা। কারি পাতা তো জমজমার জিনিস, সুন্দর দেখাচ্ছে। দুটো গাছ রয়েছে, একটা ছোট আছে একটা বড়। দেখুন কালকে রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম, এর সঙ্গে আমি সোঁটা দিয়েছিলাম। সোঁটা দিলে তবে খুব সুন্দর মুচমুচে হবে, নরম হবে। আর ভেঙে দেখাচ্ছি বন্ধু,
একদম ভিজে একদম নরম হয়ে গেছে, ফুলকপুলকো হবে, ফুলকপুলকো হবে, ভিতরে এটা কিন্তু ফাপা ফাপা হয় না, তবে শুধু ছোঁটা দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু বন্ধু হবে না, একে ভালো করে ওয়াশ করতে হবে একদম, হ্যাঁ যেন ছোঁটা ছোঁটা গ্যাস না থাকে, হ্যাঁ ভালো করে না ধুলে কিন্তু অত সুন্দর হবেও না। আর আমরা আট ঘন্টা হয়ে গেছে ভিজিয়ে রেখেছি, হ্যাঁ এরকম ফুলে ফুলে যাবে, সুন্দর সুন্দর হয়ে একদম। অনেকে বলে ছ ঘন্টা না বন্ধু, আট ঘন্টা ভিজতে হবে একে, তবে খুব সুন্দর হবে, দেখুন এরকম হয়ে গেছে। তা জলটা আমি প্রথম ফেলে দিচ্ছি, এবার আবার নতুন জল দেবো, রেডি হয়ে আছে একদম একদম রেডি, জল ঢেলে দেবে বলে দেখুন, জল ঢালছে দেখুন, রেডি হয়ে আছে একদম, আকাশে কি রেডি হয়ে যাচ্ছে কি জান। হ্যাঁ আচ্ছা আমি ভালো করে দু হাত দিয়ে ধুচ্ছি বন্ধু, হ্যাঁ এসব কাজ দু হাত দিয়ে করলে সুবিধা হয়। আর আর একটা বলি বন্ধু, দোকানে যে পান তো এইরকম একদম তার চেয়েও ভালো হবে, স্বাস্থ্যকর হবে, দোকানে অনেক রকম মেডিসিন দিয়ে করে বন্ধু, কিন্তু আমরা একদম ঘরোয়া একদম মশলা দেবো, কী মশলা দেবো আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা নাটিয়ে দেখুন, একদম জমে যাবে বন্ধু, একদম মশলা খুব গুরুত্ব। হ্যাঁ আর ইয়ে কি বর্ষা বাদলের সময় খেতেও যেমন টেস্টিও তেমন হবে, আর বানাতেও তেমন মজা, বানাতেও মজা হবে একটু পরে মজা বজায় দেখতে হবে তোমার। না না আমি বলছি একটু পরে আকাশ আমাদের মনে হয় মজা বজাবে, হয় হবে ছাতা ধরে করবো আজ। দেখুন কেমন ঘোলা ঘোলা জল বের হচ্ছে, দেখুন বানাতে যত না মজা খেতে মজা বানাতে সোজা। আচ্ছা বানাতে মজা না বলছো মা, তাহলে মা বলছে বানাতে মজা না খেতে মজা বানাতে সোজা। ও আচ্ছা মা বলছে বানাতে সোজা খেতে মজা, আমি বলি বানাতে কষ্ট বলছে মা। হয়তো ভালো করে একদম যতক্ষণ না জল ফিল্টার হবে ততক্ষণ আমার ধুতে থাকবো, তাতে দু বালতি জায়গা চার বালতি জল যায় যাবে, এই তিনবার ধরে কোনো অসুবিধা নেই, পাঁচবার ধরে কিন্তু কাজটা ভালো হওয়া চাই, দেখছেন না কত সুন্দর ফুলেছে দেখুন, যতক্ষণ না ফিল্টার জল আসবে ততক্ষণ ধুতে হবে। দেখুন চারবার ধোয়া হয়ে গেছে, এবার অনেকটা ফিল্টার হয়ে এসছে, আর এই ডেকজির জল দেখুন কীরকম ঘোলা, আবার ঢালছি, আর এরকম ছাঁকুনি দিয়ে ঢাললে কী হবে, ডাল পড়লেও কোনো অসুবিধা নেই, এরকম বুদ্ধি করে নেবেন সব সময়, বুদ্ধি কিনতে পাওয়া যায় না, হ্যাঁ বুদ্ধি তৈরি করতে হয় বন্ধু, দেখুন এ আমি কার কাছে শিখিনি বন্ধু, দেখুন দেখুন আবার জল দেবে, কাছে পড়ছে যদি ফিল্টার হয় তো হবে, না তো আবার ধোবো, দেখুন দেখুন কত সুন্দর ফিল্টার, অনেকটা ফিল্টার দেখুন, এই জলটা দেখুন আর এই জলটা দেখুন, দেখলে বুঝতে পারবে, দেখুন পাশে রাখা হবে এইটাকে ফিল্টার, হ্যাঁ এবার দেখুন এই জল আর এই জল দেখতে পাচ্ছেন, আর কোনো দরকার নেই, এবার এটাকে আমরা ছেঁকে তুলে নেব একদম, ঢেলে নিচ্ছি বন্ধুরা জল একদম ছেঁকে পরিষ্কার করে নেব, দেখছেন আর এইটা আমি 500 নিয়েছিলাম বন্ধু, চানার ডাল 500 মানে ছোলার ডাল, হ্যাঁ আর এই দেখুন বন্ধুরা আমরা কতটা পরিমাণ জল দিয়ে বারে বারে ধুয়ে নিয়েছি, টোটাল জলের পরিমাণটা দেখে নিন, দেখে নেন অনেকে একটুখানি জল দিয়ে ধোবেন পুরো জলটা একদম সাদা হয়ে গেছে, ভালো হবে না বন্ধু, আর এই একদম মুজবুজে একদম খাস্তার মতো হবে বন্ধু, হ্যাঁ আর ফুলকো 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 খাস্তার মতো হবে, আর ঘরের জিনিস তো স্বাস্থ্যকর জিনিস, আমি সেই জন্য জিজ্ঞেস করলাম বাবিকে যে রেখে খাওয়াবে, রেখে রেখে তো দেওয়া যাবে কিন্তু আপনি রাখতে পারবেন না, জিভে এ টেস্ট একবার যদি জিভে পড়ে না তাহলে আপনি একেবারে খেয়ে ফেলবেন ঝপা ঝপ, ঠিক বলে বন্ধু, তাহলে চাবি মেরে রাখতে হবে, চাবিটা আমার কাছে রাখতে হবে, তবে হবে না তো বার করে খেয়ে নেবে, হ্যাঁ আমি তো আগে খেয়ে নেবো, এবার জলটা এরকম ঘেরে নিচ্ছি দেখুন বন্ধু, দেখুন এবার একটা যে কোনো কাপড় তাওয়ালে যে কোনো বিছিয়ে এটাকে মুছে নিতে হবে, আর রোদে দিলে হবে না বন্ধু, আমরা বলছি ধানের মতন রোদে দেবে তাহলে হয়ে গেল পোকার পার, সে আর ভালো হবে না বন্ধু, এই দেখুন আমি এটা দিয়ে দিচ্ছি, বন্ধুরা কি বলে জানো তো, বাবু বলো, দু একজন বন্ধুরা বলে
এ বাবা গামচা ইউজ করছি গামচা হ্যাঁ গামচা কি বাবি বাবি বলে দাও এটা কি গামচা এই গামচা কি আমরা বাড়িতে ইউজ করি না এটা অনলি রান্নার জন্য আমরা ইউজ করি শুধু রান্নার জন্য আমরা এই গামচাটা ইউজ করি হ্যাঁ এই রকম শুকিয়ে নেওয়ার জন্য মুছে নেওয়ার জন্য হ্যাঁ গামচা আরো আছে আমার চার পাঁচটা গামচা আছে বন্ধু একটা দুটো এই দেখুন বন্ধুরা আমাদের র‍্যাবিট এখানে খেলছে দেখতে পাচ্ছেন এই দেখুন অনেক বন্ধুরা বলেন বা ভাবেন হয়তো এদেরকে আমরা আটকে রেখেছি কেন এদেরকে আমরা আটকে রাখি না বন্ধুরা ঘরে সবসময় ছাড়াই থাকে প্রচণ্ড লাফালাফি দৌড়াদৌড়ি করে হ্যাঁ আর এখানে আমরা যদি আটকে এইভাবে না রাখি তাহলে এদেরকে অন্য কিছু এসে খেয়ে ফেলতে পারে ধরে নিতে পারে বিড়াল তো খুব আছে বিড়ালে খুব ধরে বন্ধুরা তাই এইভাবে রাখতে হয়েছে এখানে বিড়াল কুকুরে খুব ধরে সাবধানে রাখতে হয় দেখুন এই টিস্যু পেপার দিয়ে এবার উপরের যে জলটা এটা সোক করে নেব হ্যাঁ এই দেখছেন সোক হয়ে যাচ্ছে আর অনেকে হয়তো নদে দিয়ে শুকনো করবেন কিন্তু হবে না অন্য এ একদম কি উপরের জল একদম টেনে যাবে আর ভিতরে নরম থাকবে তবে হবে হ্যাঁ দেখুন ভিজে যাচ্ছে যে আবার এ পিটে দেবো দেখা যাক আমার মা জ্বালতে পারে কি না কেন ঝোড়ো হওয়া বইছে খুব জোরালো হবে না আমার মা ধরে গেলে এখন প্যাক কি শুনো তবে কি হয় এখন টান টান চলছে এখন খেলা এখন টান টান এটা অবশ্য ঠিক কথা যারা উনুনে জ্বালেন তাদের প্র্যাকটিস হয়ে থাকে জ্বলে দিয়েছে একদম আর বন্ধুরা মুখরোচ জিনিস বানাতে ভালো ভালো মশলা দরকার হয় তবে তো মুখে লাগবে তবে তো মুখে লাগবে এই দেখুন এটা আছে মৌরি বলে হ্যাঁ জিরে গোলমরিচ অবশ্যই দিতে হবে আর এটা হচ্ছে শুকনো লঙ্কা এটা হচ্ছে মুখ টান টান হবে ঝাল ঝাল হবে ভালো লাগবে জোরদার লাগবে আর এটা হচ্ছে পোস্ত পোস্ত কারো দিতে কই দেখেছেন বন্ধু পোস্ত অসাধারণ টেস্ট হবে এতে বাড়িতে বানিয়ে খাবেন খান না একটু একদম জমে যাবে বন্ধু একদম কীভাবে বানাই আরও মশলা আছে এর মধ্যে টিক্স আছে বন্ধু আমি বলেছি না বারবার টিক্স আমার অনেক আছে হ্যাঁ দেখতে থাকুন এবার আমি শুকনো লঙ্কা কোটা ছিঁড়ে দিচ্ছি আগে শুকনো লঙ্কা ভাজবো দেখুন বন্ধুরা এই মশলাগুলো সব এবার দিয়ে দিচ্ছি দেখুন আর এতে জাল লাগবে না এতে এই জালেই হয়ে যাবে কোড়ার জালে একদম যা হিট আছে এতেই হয়ে যাবে দেখুন বন্ধুরা নামিয়ে নিচ্ছি মশলা দেহি চোঙালে সে মশলা গুণাগুণ চলে যায় দেখছেন দেখুন বন্ধুরা এবার একটু হালকা ঠান্ডা হয়ে এসছে এবার চুলের মধ্যে ফেলে দেওয়া হবে দিয়ে এটাকে গুঁড়ো করে নেওয়া হবে লঙ্কার গোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি ফেলে দেব লঙ্কার গোটা ফেলে দেয় জানাজুন কোম্পানি সব বুড়া সমেত করে বন্ধু হ্যাঁ আমি জানি বন্ধু ঘরে খাবো জেনে খাবো ভাজা মশলা কোটা এবার আমি গুঁড়ো করে নিচ্ছি বন্ধুরা এই মশলাটা পিষেছে আর এত সুন্দর গন্ধ হয়ে হচ্ছে উড়ে যাচ্ছে ওর জন্য একটা জব্দর ব্যবস্থা করেছি বন্ধু এই ডিবে পয়সা কিনেছি আর গন্ধ উড়ে যাচ্ছে এবার এই ডিবের মধ্যে আটকে রাখবো দেখুন বন্ধু চটপট তোলো আর বাড়ির এইরকম গুঁড়ো করলে মশলা এক নম্বর হবে বন্ধু একদম এক নম্বর স্বাস্থ্যকর এর কোনো তুলনা নেই এর কোনো তুলনা নেই বন্ধু দেখুন কত সুন্দর হয়েছে শুধু এবার ওর মধ্যে একটুখানি চিনিও আমরা বেটে নেবে বেটে মানে গুঁড়ো করে নেবে বন্ধু টিক্স বলেছিলাম বন্ধু হ্যাঁ এদের মধ্যে চিনি দিতে হবে দেখুন চটপট বাড়াও অল্প করে হ্যাঁ
যথেষ্ট। মুখে পড়লে এই মশলা বুঝতে পারবেন। একদম, এটা এর মধ্যে তুলবে। মশলাটা আগে তৈরি করে নেবো বন্ধু, তারপর ওইদিকে ভাজার কাজে যাবো। হ্যাঁ, কারণ ভাজার পরেই সঙ্গে সঙ্গে মশলা অ্যাটাক করতে হবে। মশলা দিয়ে না দিলে অসুবিধা আছে? ওর ওপরে অ্যাটাক করতে হবে না তো, অসুবিধা আছে। বন্ধুরা, এবার মশলাগুলো সব মিক্স করবো বন্ধু, দেখতে থাকুন, জমে যাবে একদম। এই চিনি, এবার আসল কাজ বন্ধু। হ্যাঁ, মজার সময় মজা, কাজের সময় কিন্তু কাজ বন্ধু। হ্যাঁ দেখুন, চিনি আর এবার যে মশলাটা গুঁড়ো করেছিল এর মধ্যে আপনার নিশ্চয়ই দেখেছেন লঙ্কা ও সব, যা কড়াতে আমরা যেগুলো ভেজেছিলাম, গোলমরিচ, ওই সমস্ত কিছু, সব কিছু এর দু চামচ দিয়ে দিলাম এর মধ্যে। আর এটা হচ্ছে আমচুর, আমচুর অবশ্যই দিতে হবে। হ্যাঁ, যারা না পাবেন না দেবেন, কিন্তু দিলে তবে জমে যাবে, যদি পান তো দেবেন। অনেকে আমচুর দেয় না, এর জন্যে অ্যাসিড ব্যবহার করে চাঁচু কোম্পানি। হ্যাঁ, সাইট্রিক অ্যাসিড বলে ব্যবহার করে, কিন্তু এ দিলে কী হবে, স্বাস্থ্যকর জিনিস তো বন্ধু, ভালো দেখছেন, এ একদম দিলে জমে যাবে। আর এক চামচ, আমি এটা দু চামচ দেবো, এটা খুব সুন্দর ফ্লেভার আনবে আর খেতে ভালো লাগবে। আমাদের তো 500 ডাল আছে বন্ধু, ওই জন্যে একটু মশলার পরিমাণটাও একটু বেশি থাকবে। তা বন্ধুরা, আরও বিভিন্ন রকম মশলা দেবো, আপনার দেখতে থাকুন। এটা হচ্ছে গরম মশলা, এতে আছে লবঙ্গ, দারুচিনি, জৈত্রী, সব রকম মশলা মিক্স করে আমি গুঁড়ো করে নিয়েছি। এলাচ, এলাচ গরম মশলা যাকে বলা হয় দিয়ে দিলাম। বাড়িতে খাবেন তো, একদম জমে যাবে একদম। এবার এর মধ্যে চাট মশলা দেবো একটু। ওই যে গরম মশলাটা দেখলেন না বন্ধুরা, কাটো তো, ওই গরম মশলাটা বন্ধুরা আমাদের একদম নিজস্ব, বাড়ির বানানো। আর এবার এর মধ্যে একটুখানি হলদি গুঁড়ো দিয়ে দিচ্ছি, দেখুন হলুদ গুঁড়ো, হলুদ। হ্যাঁ, এই দেখুন, এবার এটা দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এতে ঝাল কম, ঝাল আমরা আগে দিয়েছি বন্ধু। হ্যাঁ নিশ্চয়ই দেখেছেন, আমি তো সেইটাই ভাবছি কি অবস্থা হবে নইলে। হ্যাঁ দিয়েছি, এবার এর মধ্যে দিচ্ছি দেখুন সাদা নুন, নুন লবণ পরিমাণ মতো দেবেন বন্ধুরা আপনারা, নুন। এবার কিন্তু সাদা নুন যত দেন বন্ধু, কিন্তু কালো নুন অবশ্যই দিতে হবে। বিট লবণ, বিট লবণ যাকে বলি, এও আমাদের হাতে গুঁড়ো। বাহ, সমস্ত মশলা একসাথে পড়তে দেখুন। আর এবার দেখুন, এটা হচ্ছে চাট মশলা, অনেকেই জানেন চাট মশলা। হ্যাঁ, চাট মশলা সব দোকানে পাওয়া যায়, আমচুরটা একটু পেতে আপনাদের হয়তো মুশকিল হবে। হ্যাঁ কিন্তু পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই, বড়ো দোকানে খুঁজবেন পেয়ে যাবে। দিয়ে দিলাম, দিয়ে এটাকে আর একটু আমরা এই ভাজা মশলা আর একটু দেবো, অ্যাড করব। হ্যাঁ আমরা একটু কড়া কড়া খাবো। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা ভালো লাগবে, আর আমাদের পরিমাণটা একটু বেশি তো ওই জন্য আর কি। এবার মশলা দিলে মশলাদার হবে। হ্যাঁ এই দেখুন, ভালো করে মিক্স করে নিচ্ছি, আগে এটাকে মিক্স করে রাখতে হবে, দেখুন ব্যাস রেডি, একদম রেডি। এটাকে আমরা চাপা দিয়ে রেখে দেবো। জলদি চাপা দাও, জলদি চাপা দাও। আচ্ছা সিলের উপরেই রাখছি চাপা দিয়ে, ব্যাস পড়ে গেল চাপা। এবার আমাদের ওদিকের কাজ শুরু হবে, ওদিকে কাজ শুরু হয়ে যাবে একদম। দেখুন বন্ধুরা, একদম ঝুরঝুরে হয়ে গেছে, উপরে একদম জল লেগে নেই, আর ভিতরে দেখুন একদম নরম হয়ে আছে, দেখুন দেখছেন একদম নরম হয়ে আছে, এই রকম দরকার। এবার ঢাল নেব, আওয়াজ হচ্ছে ঝনঝন করে, বুঝতে পারছেন? হ্যাঁ, তার মানে জল নেই গায়ে, পাঁচশো অনেক হবে, অনেক অনেক হবে। এবার চলেছি বন্ধু, আমার এটা হচ্ছে গামছা, এই গামছাটা এবার আমি এক জায়গায় মেলে দেবো। আই দেখুন, মেলে কি হবে, আকাশ তো মেঘলা, কি হবে বন্ধু, কোথার কোথা, কিন্তু রোদ নেই বন্ধু, ঢেলে দিতে পারে আকাশ, উনি দিয়েছে গামছা মেলে আকাশ দেবে না। আই গে বলবো দেখি, আমি দিছি না এই গামছা রোদে আকাশ না, বাপি দিয়েছে গামছা মেলে
আর আকাশ দেবে জল ঢেলে। এবার আমি এটা সাদা তেল নিয়েছি, সূর্যমুখী তেল, এতেই আমি ভাজব। এটা ডিপ ফ্রাই করতে হয়। দেখুন আর দেবো না, এতটুকু যথেষ্ট। বারে বারে ভেজে নেব, তেলটা তালেই আরম্ভ করে দেবো। দেখুন তেল এবার তেতে গেছে। এবার এর মধ্যে কিভাবে আমি ভাজি আপনারা দেখুন। এইভাবে ভাজতে হবে, আর একদম ছাড়বেন না, যেহেতু এতে খাবার সোনা দেওয়া আছে তো বেগ্রামে বন্ধু। হ্যাঁ, আর একদম চারিদিকে গায়ে একদম তেল ঠিকরে ঠিকরে লাগবে, ওই জন্যে কড়া একটু খালি রাখতে হবে। হ্যাঁ, আর গাঁজা হবে, যেহেতু খাবার সোনা দেওয়া আছে। এই দেখুন ছেড়ে দিচ্ছি, সব ছেড়ে দিচ্ছি। আরও দেবো। এই যে মুখরোচক জিনিস বন্ধুরা, কি আর বলবো। হ্যাঁ দেখছেন, খাবার সোনা দেওয়ার জন্য এইটা হয় আর কি। ধীরে ধীরে কমে যাবে, এই বুদবুদানি কমে যাবে। আর একটু হালকা জাল দাও, জমজমাট জমজমাট আর দেখছেন একে একে গাঁজা কমে আসছে। আর হয়ে গেলে জানবেন এইরকম ভেসে উঠবে, দেখছেন ভেসে উঠেছে, তার মানে এগুলো হয়ে গেছে। দেখছেন আওয়াজ শুনতে পাচ্ছেন, তার মানে হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি একটা কাগজ দিয়ে দিচ্ছি, এটা কি পেপার বলে দাও, টিস্যু পেপার। আপনারা এই কাগজও দিতে পারেন, না তো যে কোনো পেপারও দিতে পারেন, খাতার পেপার, খাতার পেপার, খাতার যে সাদা কাগজও দিতে পারেন। দেখছেন সব ভেসে উঠেছে, দেখছেন। এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব। কিছুটা আমার ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি মশলা দেবো। একসঙ্গে পুরোটা ভেজে মশলা দেবেন না। হ্যাঁ দেখুন এইভাবে দিতে থাকবো, নেড়ে ছেড়ে দেবো, এর গায়ে একদম লেগে থাকবে, মশলা মিশে যাবে, খুব সুন্দর হবে। আবার ভাজছি। এইভাবে আমরা বন্ধুরা সমস্ত এই যে ডালগুলো রয়েছে ভেজে নেবো, চানা ডাল, ছোলার ডাল, যাই বলুন না কেন ভেজে নেবো। আর কিছুটা কিছুটা ভেজে নেওয়ার পরে আমরা এইভাবে মশলা মাখাতে থাকবো, আবার ফের ভাজতে থাকবো, ফের মশলা মাখাবো, ফের ভাজবো, ফের মশলা মাখাবো। এইভাবে বন্ধুরা আমরা কিন্তু করে নেবো সবগুলো। দেখুন আদা ভাজা হয়ে এসছে, এবার আমি এই বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো বাদাম দিতে পারেন, সাদা দিতে পারেন, লাল দিতে পারেন, আপনাদের ব্যাপার। বাদাম আগে দেবেন না, একসঙ্গে দেবেন না, চুমিয়ে যাবে। এবার এইভাবে আমি ভেজে নেব। বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় খবর, আমাদের উনুন হঠাৎ করে নিভে গিয়েছে। কারি পাতা এর মধ্যে দিয়ে দিলাম, আমি বলে আমার ভালো লাগে।
দেখুন বন্ধুরা, কারি পাতাও ভাজা হয়ে গেছে। কত সুন্দর দেখতে, আর খুব সুন্দর সেন্ট বেরিয়েছে কারি পাতার একটা। এরকম গরম গরম এর মধ্যে মশলা দিয়ে দিতে হবে আর মিক্স করতে হবে একদম। এখন খুব গরম বলে পরে আমরা এই যে কারি পাতা যেগুলো আছে না, এগুলো ছাড়িয়ে নেওয়া হবে। ছাড়ানো কি যাচ্ছে এখন? হ্যাঁ, বাহ, ছাড়িয়ে দাও। দেখুন বন্ধু কীরকম মিক্স করেছি দেখুন শুধু। আর এই যে মশলা আছে আবার দেবো, আমাদের একদম ভাগের মশলা। হ্যাঁ, পুরোটাই দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এরা ডাল ভাজা খাচ্ছে। এই দেখুন ডাল ভাজা খাচ্ছে এরা। দেখেছেন, এরাও ডাল ভাজা খেতে খুব ভালোবাসে। কার না পছন্দ বন্ধুরা ডাল ভাজা? দেখুন, এরাও বোঝে টেস্ট কাকে বলে। এরাও বলে দিচ্ছে যে টেস্ট দারুণ হয়েছে। হ্যাঁ, হয়েছে তো ভালো। ভালো হয়েছে। ভালো হয়েছে। দেখুন, এবার আমি একটা এই কন্টেনার নিয়েছি, ভরে রাখছি। আপনারা পারলে ডিবে মুগ এঁটে রাখতে পারেন। হ্যাঁ, কৌটোর মধ্যে রাখতে পারেন, মধ্যে রাখতে পারেন। দেখছেন আওয়াজ? দেখেছেন? অনেক দিন খেতে পারবেন। দেখছেন? অনেক দিন। এইভাবে ভরে রাখবো এটা অন্তত 3 মাস। হ্যাঁ, ভরে রাখা যাবে বন্ধু। হ্যাঁ বন্ধুরা, আপনার বন্ধুজন সত্যি কথা বলে দিই, আমরা তিনজনে বেশ খানিকক্ষণ ধরে খেয়ে যাচ্ছি, কিন্তু চুপি চুপি খাচ্ছি। তবু জানিয়ে দিলাম আপনাকে, যে শুনলেন কাউ কিন্তু বলবেন না দয়া করে, প্লিজ। একদম মুচমুচে আর আপনাদের দেখাই একটা। হ্যাঁ, এই দেখুন, এই দেখুন, একদম মুচমুচে দেখছেন। হ্যাঁ, আর মানো খেতে শুরু করে দিয়েছে না বলে খাই। এই দেখুন, বুঝতে পারছো? তাই এইরকম টাইমে একদম মেঘাচ্ছন্ন, বৃষ্টি এসে যায় যায়, আর এই টাইমে এই মুখ রয়েছে পড়েছে বন্ধু, কি বলবো। খাই কি আমরা? ওকে বলো। কি আর বলবো মুকুন, করে এতক্ষণ ধরে খেয়েই যাচ্ছি আমি। খুব সুন্দর এই যেভাবে বানিয়েছি, আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে। বন্ধুরা, এখানে আমাদের ডাল পার্টি চলছে, ডাল ভাজা পার্টি। এ ডাল ভাজা এতটাই সুন্দর যে এক কথায় বলতে গেলে যে না খাবে সে মিস করে যাবে, একদম 100%। খালি না করা পর্যন্ত আপনি কিন্তু শান্তি পাবেন না মনের মধ্যে। এত সুন্দর ফটো থেকে বড় দিয়েছি তো বন্ধু, খাবার লোভ লাগবে। এই মশলা দেবেন এই ভাগে, একদম অসাধারণ। তো বন্ধুরা, যদি আমাদের এই ডাল ভাজা, আর আপনি যে কোনো নামেই রাখতে পারেন না কেন, কিন্তু মুখে যখন পড়বে টেস্টে আপনি বুঝতে পারবেন। এ আপনাকে জানাবে, মানে ডাল ভাজাটা যেটা বলছি যে টেস্ট কার নাম। তো যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক করতে ভুলবেন না। সেই সঙ্গে বলি, সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই জোরসে একদম প্রেস করে দেবেন। আর আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে আছে, যত পারবেন বন্ধুরা একদম শেয়ার করে দেবেন, মন খুলে শেয়ার করবেন। তাহলে কি হবে, সবাই দেখতে পাবে ভিডিওটা। সুস্থ থাকুন, ভালো থাকুন। হ্যাঁ, আর এইভাবে ভিডিও দেখতে থাকুন, আর বানিয়ে খেতে থাকুন, আর সবাইকে খাওয়াতে থাকুন, আত্মীয় স্বজনদেরকে খাওয়াতে থাকুন, খাওয়াতে থাকুন বন্ধুরা, বুঝতে পারবেন কি অবস্থা হবে একবার। বন্ধুরা, এ ডাল ভাজা কোনো কথা হবে না, একদম লাজবাব, সুপার হিট, জমজমাট।